শক্তি কাজ করছে না কেন? কেন শক্তি কাজ করছে না আমার? কেন কাজ করছে না? তাহলে কি সব সব শক্তি শেষ? যেন একটা সরে গেল বলে মনে হলো, কি হতে পারে ওটা? বহকাল চাঁদ সূর্য একসঙ্গে এই আকাশে না পেলে যে আমি আমি মানুষ রূপে ফিরতে পারবো না। আর যদি মানুষ রূপে ফিরতে না পারি তাহলে যে ওই বাড়িতে ফিরতে পারবো না, ওই বাড়িতে কেউ ঢুকতে দেবে না আমাকে। চাঁদ আর সূর্য একই সাথে আকাশে দেখা যাচ্ছে। জয়মা, জয়মা ছিন্ন বস্তার জয়, জয়মা। এই তো এখনই আমি আমি 108 বার মা ছিন্ন বস্তার নাম জপ করতে পারলে আমি আবার আবার শক্তি ফিরে পেতে পারবো। মা মা ছিন্ন বস্তা, তুমি শুধু আমার পাশে থেকো, মা আমার সঙ্গে থেকো। তাড়াতাড়ি করতে হবে আমায়। আবার যদি চাঁদ সূর্যর আলো ঢাকা পড়ে যায় তাহলে যে আর আর পারবো না আমি মানুষ রূপে ফিরতে। মা ছিন্ন মস্তা, মা ছিন্ন মস্তা, তুমি আমার পাশে থেকো, মা সঙ্গে থেকো আমার। কোথায় গেল? কিন্তু আমি তো ঠিকই দেখলাম, চোখের সামনে থেকে কি একটা সরে গেল, এই দিকটাতেই গেছে। হ্যাঁ, আর সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে। এই আঁকাটা এই এইখানে এলো কি করে? এই কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা তো তন্ত্র সাধনা করবার। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? ওই পিশাচিনী বার বার আঘাত করতে চাইছে ওই বাড়িতে। যদি তাই হয় তাহলে পিশাচিনী কোথায়? আশেপাশেই কোথাও একটা আছে, আমি নিশ্চিত। এর আশেপাশেই কোথাও একটা আছে, আর আমাকে খুঁজে বের করতেই হবে। মনে থাকে যেন 17 অগস্ট থেকে লগ্না আর আমার সাথে দেখা হবে 6টায়। কোথায় কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে? আমি যাকে খুঁজছি তো এখানে নেই।
অবন্তিকা এইখানে? অবন্তিকা কি? ওনার তো জ্ঞান নেই বলে মনে হচ্ছে। হুঁশ নেই মেয়ের আমার, বেহুঁশ হয়ে পড়িয়াছে, ঘর পর্যন্ত পৌঁছতে পারিনি, একটা ফুল গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ওরে হাতে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়েছি, আর আপনারা বলতেছেন ও এমনি এমনি চলে গেল, এমনি এমনি। হয়তো ওই জ্বর এসেছে বলে। এত জ্বর, হঠাৎ করে এত জ্বর এসে গেল মেয়ের আমার? ও ঠিক 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 বলেছেন, জ্বর তো আসতেই পারে, সত্যি তো। জ্বর এলো কি করে? ওই যে বললেন যে আটকে রেখেছিলেন, তাই জ্বর এসে গেছে মেয়ের আমার, মনের কষ্টে, বাচ্চা মেয়ে তো অসুস্থ হয়ে পড়েছে। আর তার কষ্টের কথা আমার কাছে জানাতে গেছে মেয়ে। বড় বউ দিদি, আপনি তো একজন মা, আপনি তো নিশ্চয়ই বুঝবেন যে বাচ্চা মেয়েদের যখন কষ্ট হয় না, তখন সে তার মায়ের কাছে যেতে চায়। হ্যাঁ, কিন্তু আমি ভাবতেছি আপনি তো বাড়িতে ছিলেন, তাহলে ও না 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 না, আমারই ভুল, আমারই ভুল, লগ্নারে তো অন্য ঘরে আটকে রাখা হয়েছিল, তাই তো মেয়ে আমার বড় বড় কষ্ট পেয়েছে। আর সে সে অবাকি কি করবে, তার তো মা নেই, তার ওই বাপ মা এই তো আমি, আমি তাই আমার কাছেই তার মনের কষ্টের কথা সব বলতে গেছে, আর কার কাছে যাবে? সত্যি তো আর কার কাছে যাবে? না না, বলবো না, বলবো না, সত্যি তো, এইভাবে কি আর বলতে আছে? আর এসব এসব আমি বলতে এখানে আসিও না নকুল, তুমি আমায় নিয়েছো, আমিও চিকিৎসার ব্যবস্থা করব। না বর্তা বাবু, আপনাদের বাড়ির আর কোনো প্রয়োজন ওর হবে না, কোনো প্রয়োজন। মানে কি বলতে চাইছো নকুল? যে আমি শুধু জানাতে এসেছি আপনাদের যে আজ আকাশে সূর্য উঠলি পর আমি আমার লগ্নারে নিয়ে এখান থেকে চলে যাব। অবন্তিকা, অবন্তিকা শুনতে পাচ্ছেন? অবন্তিকা আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ রুদ্রবাবু। হ্যাঁ, আপনি এখানে কি কোথায়? আস্তে আস্তে দেখে দেখে কোথায় আমি? হ্যাঁ মানে সেটা তো আমারও প্রশ্ন, আপনি এখানে আমাদের বাড়ির বাগানে কি করছেন, এখানে এলেন কি করে? বিশ্বাস করুন আমি কিছু কিছু জানি না, আমি যখন বসে বসে ঘুমাই তেমনই তো ঘুমোচ্ছিলাম, লগ্নার চিৎকার শুনে আমি আমি উঠে পড়লাম, আমি ইন্দ্রবাবুকেও তো ডাকলাম, কিন্তু ইন্দ্রবাবু ঘুমের ওষুধকে ঘুমান উনি উনি সাড়া দিলেন না, তারপর আবার আমি লগ্নার গলার আওয়াজ শুনে আমি বাইরে বেরিয়ে এলাম। আসলে আমার লগ্নার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল ও খুব বিপদে আছে। নকুল, ওকে এই অবস্থায় তুমি নিয়ে যাবে? কি করব বর্ধা বাবু, মেয়েটা যে আমার বড় সরল, ওরে যা বোঝানো তাই বোঝে। আমি জানি ওর যদি জ্ঞান ফেরে তাহলে ও আমার সঙ্গে যেতে রাজি হবে না, তাই আমি ঠিক করেছি যে অজ্ঞান অবস্থাতেই ওরে আমি নিয়ে চলে যাব। আমি নন্দারে বলি এসেছি, নন্দা গোজ গাছ করতে চাই। না না নকুল, না কিছুতেই না, তুমি এমনটা করতে পারো না। হ্যাঁ পারি, আজ থেকে লগ্নার জন্য আমি সব কিছু করতে পারি, মনে রাখবেন। আমি আপনাদের কোনো অনুমতি নিতে আসিনি, না কারুর কোনো অনুমতি নিতে আসিনি, আমি শুধুমাত্র জানাতে এসেছি, শুধু জানাতে। আমি জানি খোঁজ করতে করতে ঠিক আপনারা পৌঁছে যাবেন আমার কাছে, তাই আমি বারণ করতে এসেছি, খবরদার না, কেউ যাবেন না বলে দিতেছি, কেউ না।
আমারে আটকানোর চেষ্টা করবেন না বলে দিতেছি, আবারও বারবার করি। যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন লোক দিয়ে কিংবা অন্য কোনোভাবে, আমি নকুল লগ্নার বাপ বলতেছি, আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে ছাড়ব। রক্ত গঙ্গা এই বলে দেখেলেন যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন লোক দিয়ে অন্য কোনোভাবে, আমি নকুল লগ্নার বাপ বলছি, আমি কিন্তু রক্ত গঙ্গা বইয়ে ছাড়ব। কি হলো মা, বসে পড়লে এভাবে? ১৭ আগস্ট থেকে লগ্নকে ভয় দেখাবো সন্ধে ৬টায়।